আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটি ফুড কেয়ার প্যাক অর্থাৎ ফুড প্যাক নিয়ে। শীতের শেষে আমাদের সকলেরই পা কম বেশি রুক্ষ হয়ে যায়, আর সেটির জন্যই কার্যকর একটি প্যাক হবে এটি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ বাঁধাকপির পেস্ট নিয়ে নিয়েছি। তারপর এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে নিব। তারপরে এর সাথে 1 চা চামচ কফি পাউডার মিশিয়ে নিব। তারপরে এখানে 1 চামচ লবণ অ্যাড করে দিব। তারপরে উপাদানগুলোর সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। প্যাকটি রেডি হয়ে যাওয়ার পরে আমরা প্রথমে সামান্য একটু হাতে নিয়ে পুরো পায়ে ম্যাসাজ করে নিব। তারপরে হালকা মোটা একটু আস্তরণ দিয়ে দুই পায়েরই সম্পূর্ণ পাতা পর্যন্ত ভালো করে লাগিয়ে রাখব। তারপরে প্যাকটি লাগানো অবস্থা থেকেই এটি 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। নির্ধারিত সময় পর্যন্ত প্যাকটি লাগিয়ে রাখার পর এটি ধোয়ার জন্য উপযোগী হয়ে যাবে। সম্পূর্ণ ধুয়ে ফেলার আগে হালকা একটু পানি নিয়ে আলতো করে ম্যাসাজ করে এই প্যাকটিকে ঘষে ঘষে তুলে ফেলতে হবে। কোনোভাবেই প্যাকটি ধুয়ে ফেলার সময় সাবান, শাওয়ার জেল অথবা শ্যাম্পু ব্যবহার করা যাবে না। এমনকি বেশি ঠান্ডা কিংবা বেশি গরম পানিও ব্যবহার করা যাবে না, তাতে করে প্যাকের গুণাবলী ও কার্যকারিতা হ্রাস পাবে। তো আমি প্যাকটি আমার পায়ে 15 মিনিট রাখার পরে পা ভালো করে ওয়াশ করে নিয়েছি, আর এখন দেখুন আমার পা আগের তুলনায় অনেক বেশি ব্রাইট লাগছে, আর আমার পায়ের গোড়ালির দিকে অনেকটুকু জায়গা জুড়ে অনেক ড্রাই স্কিন ছিল, সেগুলো আস্তে আস্তে বেশ মোলায়েম হয়ে গিয়েছে এই প্যাকটির কারণে। পায়ের উপরে যে বাড়তি ফাইন লাইনগুলো ছিল সেগুলো অনেকটা কমে গিয়েছে। তো আমার এই প্রসেসটি আপনাদের ভালো লাগলে আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখবেন, আশা করি উপকার পাবেন। পায়ের অবস্থা খুব বেশি খারাপ থাকলে প্রথম অবস্থায় এই প্যাকটি 3 দিন পরপর লাগাবেন, আর উপকার পেতে শুরু করলে এটিকে সপ্তাহে 1 দিন করে লাগাতে পারেন। আর এই প্যাকটির উপকরণগুলো খুবই সহজলভ্য, যেগুলো আমাদের ঘরেই থাকে, আর তাই আপনি যে কোনো দিন এটা ট্রাই করে ফেলতে পারেন। আশা করি পায়ের সাধারণ কিছু সমস্যার ব্যাপারে আপনাদের সাহায্য করতে পেরেছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন। আল্লাহ হাফেজ।